হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এলসি লাইফস্টাইল ব্লগের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম, অনেক ভালোবাসা। আজকে হইল গিয়া মঙ্গলবার সকাল 5:15 থেকে ব্লগটা স্টার্ট করলাম, তো তোমরা টাইমটা দেখে বুঝতেই পারলে পুরো অন্ধকার রয়েছে। সকাল 6টা না পর্যন্ত হওয়া পর্যন্ত দিনই হয় না সুন্দর করিয়া। তো বাইরের কাজ বর্তমানে আর কিচ্ছুই করলাম না, এখন দেখো চাই বানাই নিলাম ফ্রেশ ট্রেশ হইয়া, কারণ রাত্রের সময় রয়েছে না, রাত্রের সময় বাইরে ঝাড়ু দিতে অনেকটা বাজে লাগে। কিন্তু ওই যে আমার কাজের তাগদা আছে, তো এটা লাগে আমি উঠে গেলাম আর কি। তো না উঠলে হইতো না, আমি স্কুল যাইমু, তোমরা তো জানোই রান্নাবাড়া সবই আমার শেষ করতে লাগবো। তো এটা লেগে আর কি ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে গেলাম, আর হইয়া দেখো চাটাও বানাইলাম। তো চাটা বানাইতে বানাইতে দেখো বাইরে একটু একটু দেখো পরিষ্কার হয়ে গেছে, দেখো কত সুন্দর আলো দেখা যায়। তো মানে এই টাইমটা সকাল হইতেও কিন্তু সময় লাগে না, খুবই তাড়াতাড়ি হয়ে যায়। আর এর আগে বসে আমি একটা কাজ করে সারছি বন্ধুরা, আমি ভাত অলরেডি বসে সারছি, আর ভাতে দিছি পেঁপে সিদ্ধ আর ইয়ে সিদ্ধ, কী কয় এটা পালং শাক সিদ্ধ। তো ওইটা দিয়ে সকালে খাওয়া দাওয়া হইব, কালকের তরকারিও রয়েছে, আর এখানে চাটা বানাইয়া অলরেডি আমি চাটা খাইও লাগে আর দেখো। আর শীতের সকালে চাটা তোমরা দারুণ লাগে বুঝতেই পারা। তো আমি সবজি টবজি কালকেই কাটিয়ে রাখছিলাম, তো এখন খালি সুন্দর করে ধুইলাম উইলাম আর কি ফ্রিজ থেকে বার করিয়া। তো দেখো এখানে আলু কাটছি, পালং শাক কাটছি, আর পালং শাকটা সিদ্ধ একটু পরে দিবো আর কি, পেঁপেটা সিদ্ধ দিয়ে ভাতটা বসাইছি। আর পালং শাক এত সকাল সিদ্ধ দিলে এগুলো না পুরো একবারে মানে বেশি সিদ্ধ হয়ে যাবো, আর এখানে ভাতটা বসানি তো আসেই অলরেডি দেখলে। আর দেখো বাইরে কত সুন্দর দিন বাইরেছে দেখো, মানে অল্প অল্প কুয়াশা আছে, সত্যি সুন্দর একটা সকাল। তো সুন্দর একটা সকালে সুন্দর বন্ধু তোমরা সবাই বন্ধুরাদের সঙ্গে নিয়ে আমার ব্লগটা শুরু করলাম। সারাদিন কী করি না করি অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকে ভিডিওটা স্কিপ না করে ফুল ওয়াচ করিও, আর গাছেও আমার জল উল দেওয়া সবই কমপ্লিট। তো এগুলো তোমার সঙ্গে শেয়ার করলাম না, বাইরে উঠান জারুরু দেওয়া সব কমপ্লিট, আমার এদিকে রান্নাবাড়া করছি এদিকে কাজ করছি। তো যাই হোক আমার সবজি তো কাটা আছে, তো এটা লেগে দেখো আমি তাড়াতাড়ি করে এখন রান্নাটাও বসাই দিতে পারি। আর আজকে রান্না করবো পালং শাক আলু দিয়ে আর মাছ দিয়া। কালকে মাছ আনা আসিল, তোমরা তো দেখছোই ফ্রিজে রাখছিলাম, বানানি হয়েছিল না। তো এখন দেখো মাছটা বানাইলি মো আর কি, আলু দিয়ে পালং শাক দিয়ে মাছ দিয়ে, এটা কিন্তু খাইতে দারুণ লাগে, আমার তো খুবই ভালো লাগে, আমার হাজব্যান্ডেরও প্রচুর ভালো লাগছে। তোমরা যদি খাইয়ে থাকো বন্ধুরা তাহলে তো ঠিক আছে, যদি খাও না তো অবশ্যই এটা ট্রাই করিও। তো দেখো আমি তরকারিটা বসাই দিয়ে, আর আজকে পালং শাকটা না বন্ধুরা আমি জিরা দিয়েই করবো, আজকে আর ইয়ে দিতাম না শস্য বাটা আজকে আর দিতাম না, কারণ মানে ইচ্ছা লাগে না আর কি, সবসময় শস্য বাটা দিয়ে খাইতে ইচ্ছা করে না। তো আজকে ভাবলাম চলো আজকে জিরা দিয়ে করি, মাছের ঝোলটা জিরা দিয়ে একটু ভালোই লাগে আমার, আর শস্য দিয়ে না আর একদিন করবো মাছেরটা, কারণ মাছ তো অনেকটা আনা হয়েছে, তোমরা দেখছোই বন্ধুরা কালকের ব্লগটা যারা দেখছো তারা জানো অনেকগুলা মাছ আনা হয়েছে, আর আমরা মাত্র মানুষ দুইজন, তো ফ্রিজের মধ্যে অনেকগুলা মাছ আছে, আমার মানে প্রায় সপ্তাহ দিনের মতো যাইব এতটুক মাছ আনা হয়েছে। তো ভালোই, আমরা তো ডেইলি ডেইলি বাজার করা যায় না তোমরা জানো, তারও সময়ের প্রবলেম আমারও সময়ের প্রবলেম, তো এটা লেগে একসঙ্গেই বেশি করে নিয়ে আয়। আর ওইদিকে দেখো আমার ভাতটাও প্রায় হয়ে গেলো, আরও অল্প সময় আর কি ভাতটা একটু সিদ্ধ হইব, চালটা একটু সিদ্ধ হইব, এরপরে মাঠটা ঝরাই আনিমু। তো এটাই হলো আমার এখন বর্তমানের কামকাজ, শীতের সকাল বুঝতেই পারা। আর এই দেখে তরকারিটাও আমার অলরেডি মানে কষানি আর কি, সবজি এরপরে মশলাগুলো কষানি প্রায় কমপ্লিটই, একটু পরে জলটা দিয়া দিবো আটটু যখন ইয়ে হইব। আর দেখো বন্ধুরা পালং শাক কতগুলো আগে দিছিলাম, এখন দেখো মানে সিদ্ধ হইয়া এগুলো কী হয়, এত অল্প হয়, যখন কাটি তখন মনে হয় এতটা শাক বেশি হইব মনে হয় এতগুলো দিয়া দিতাম, আর পরে দেখো সিদ্ধ হইয়া কী হয়েছে খালি শুধু আলুই দেখা যাক। তো মানে সব শাক দিলেইলেও বোধ কম হইব এরকমই মনে হয়, কিন্তু যখন কাটা হয় না তখন মনে এত শাক দিয়া দিতাম এরকম একটা মনে মনে ফিল হয়। তো চলো বন্ধুরা ভিডিওটা একটা লাইক করিয়া কন্টিনিউ করো, আর নতুন যারা আমার চ্যানেলে ভিডিও দেখরা তারা সবাইরে অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আর পুরনো যারা বন্ধুরা আছো তারা অনেক ভালোবাসা অনেক আদর, আর যারা দেশ বা দেশের বাইরে থেকে যারা ভিডিও দেখরা তারারও অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা। তো দেখো জলও দিয়া দিলাম আর আমার রান্নাও কমপ্লিট হয়ে গেল, এই যে দেখো পালং শাক আলু দিয়ে আর মাছ দিয়া রুই মাছ দিয়ে বানাইছে আর কি। দেখো আর ধোয়ায় না ক্যামেরাটা কীরকম জানি হইয়া গেছে, একটু সাদা সাদা ভাব হইয়া গেছে তরকারিটার কালার, কিন্তু কালারটা কিন্তু এরকম নাই, তোমরা আমার জানোই আমার তরকারিটা একটু লালটি লালটি হয়, তোমরা জানোই আমার তরকারি কালার কীরকম হয়, কিন্তু এই যে ধোয়ায় সুন্দর লাগে না কালারটা। আর এখানে দেখো কালকে আলু মিষ্টি কুমড় সিঁদুর দিয়ে বানাইছিলাম ওইটা আছে, তো এগুলাই দিয়া হইব আর কি আজকে দিনের খাওয়া দাওয়া।
তো এদিকে দেখো বিছনা পাটি সবই ঠিক করে লিছি, হাজব্যান্ড গেল বাথরুমে, আর আমার অবস্থা দেখো বন্ধুরা সব খুলছি। আমি আসলে এখন সানে যাই আর কি, আর গলা টলার কানের টানের ফোটা টোটা কিচ্ছুই লাগানি না, মানে আমার পুরো ভূত লাগে, ভূত আমার দেখে দূরে ভাগিও না বন্ধুরা, ভূত লাগে আমার সানে যেতে মিটার লেগে। এখানে দেখো গরম জলও করে লিছি, এখন সানে যাই আর কি। তো চলো বন্ধুরা, সকালে আর কিচ্ছুই শেয়ার করা হয় না এই টাইমে, কারণ এই টাইমে অনেক তাড়াহুড়া লাগে। তো চলো বন্ধুরা লাইক করিয়া ভিডিওটা কন্টিনিউ করো, আমি স্কুল যাই, আবার পরে দেখা হইব। শুভ দুপুর বন্ধুরা, স্কুল থেকে আবার পড়ার কোনো কথা না, চেয়ার না, কিছু না। আগেই দেখো আগে খাওয়াতে বসে, কারণ আজকে ঘরে আইতে অনেকটা লেট হয়েছে। আজকে ঘরে আইতে আইতে 3:30 বাজি গেছে, বর্তমানে 4টার কিনারে প্রায়। আইয়া ফ্রেশ ট্রেশ হইয়া ভাত খাইতে বইতে বইতে 4টার কিনার হয়ে গেছে। তো এটা কিছুই শেয়ার করলাম না, আর হাজব্যান্ড ঘরে আছে, হাজব্যান্ড ঘরে আইয়া আগেই আর কি হ্যাঁ ভাত খাই লিছে, মানে তার অনেকটা কোদা লাগছিল আর কি। তো এটা আমিই কইছিলাম, ফোন করছিল, আমি কইছিলাম তুমি খাইলাও, আমার আইতে আইতে লেট হইব, কারণ স্কুলে একটা মিটিং আছিল আর কি। তো এটা লেগে দেখো খাই লিছে, আর এখন আমি আইলাম। জানো বন্ধুরা এই টাইমে এত ক্ষুধা লাগে, মানে এই যে গল্প করতাম তোমার সঙ্গে কিছু শেয়ার করতাম এটাও ইচ্ছা লাগে না। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ হইলো, কইলাম না হাজব্যান্ড অনেক আগে ভাত খাইছে, তো এখন আর ভাত খাইতে সময় আমি কইলাম আর কি খাওয়া অল্প, তো না করলে খাইতো না। তো আমি খাওয়া হওয়ার অনেকক্ষণ পরে আবার আর কি তার এখন খাওয়ার একটু ইচ্ছা হয়েছে, তো ভাত খাইতে ইচ্ছা হওয়ার না, তখন চলো আমি রুটি বানাই। তো আমি যে সারাদিন পরিশ্রম করিয়ে এসেছি, হ্যাঁ পরিশ্রম করিয়ে এসেছি, তবুও দেখো মানে আমারই আর বানাইতে দিল না। হেই বানার আমার কন্যার সঙ্গে আমার থাকো, এই তো সেই দো আমিই বানাইবো। তো হেই দেখো রুটিটা ডললো, বললো, এরপরে ভাজলো, সবই মানে করলো, হ্যাঁ বানালে খুব সুন্দরই হয়। আমি খালি রুটিটা বসাইছি জাস্ট, এই যে রুটিটা ফার্স্ট আমি খালি বসাইছি এটাই। আর বন্ধুরা হয়তো তোমরা আমরা আমার আওয়াজটা শুনতে প্রবলেম হওয়ার কারণ চতুর্দিকে কীর্তন চলে আমরা এদিকে, জানি না কপিরাইটের কিছু প্রবলেম হলেও হইব কি না কিছু বুঝতে পারি না, তবে এইরকম কীর্তনে কপিরাইট আইব করে আমার তো মনে হয় না, কিছু বুঝতে পারি না আর কি। তবু আমি বয়সটা দিয়ে আর একটু ভয়ে ভয়ে জানি না কি হইব, আর আজকে না মানে চতুর্দিকে কীর্তন হয় কি লেগে কিছু বুঝতে পারি না, 3-4 দিকে কীর্তন হয়। আর কীর্তনটাও মানে ওই যে উদয়স্ত অষ্টপ্রহর মানে 3-4 দিন নিয়ে আর কি, উদয়স্ত না অষ্টপ্রহরও কয় না, আরও কি 16 প্রহর নাকি এটা মানে হর আর কি। আর দেখো আমি ক্যামেরাটা কীরকম করছি বন্ধুরা, সুন্দরও হয়েছে না। তো যাই হোক চলো রুটিটা বানানি হওয়ার আর কি, চলো আমি পরে কথা কই। দেখো বন্ধুরা আজকে সন্ধ্যার টিফিন বিকালেই খাওয়া হয়ে যায়, রুটি বানানি হইলো, মিষ্টি কুমড়ো ভাজা করা হইলো, তো আমি বললাম চলো চাও খাইলে একসঙ্গে পরে লেগে রাখি আর কি হইতো। তো এখানে দেখো রুটি নেওয়া হয়েছে, মিষ্টি কুমড়ো ভাজা নেওয়া হয়েছে, এরপর তরকারিও নিয়েছিলাম যেটা পরে তোমার সঙ্গে শেয়ার করা হয়েছে না, আর এখানে হ্যাঁ পেঁয়াজ নিয়েছে কাঁচা পেঁয়াজ আর চা দিয়া খাওয়াবার। তো এটাই আমার সন্ধ্যার টিফিনই আর কি, এখন হইয়া গেলো বিকাল টাইম, বিকাল মানে কি এখন প্রায় 5টাই বাজি যায়, 4:15 মতো হইয়া গেছে। তো সন্ধ্যা সন্ধ্যার পরে হাজব্যান্ড গেলো একটু বাইরে আর কি, তো বাইরে থেকে আওয়ার সময় দেখো কেক আনছে, তারপরে আর একটা প্যাকেটও দেখবা ওই যে ভুজিয়ার প্যাকেটটা, ভুজিয়া না প্রাণের মধ্যে ওই যে ঝাল প্যাকেটটা আছে না এইটা আনছে। তো এগুলো এখন আমার সন্ধ্যার টিফিন আর কি। তো ভালোই লাগলো, সারাদিনটা আমার এরকমও গেলো বন্ধুরা। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আর বড় করিও না, এখানেই শেষ করিও। কীরকম লাগলো কমেন্ট করে অবশ্যই জানাইও, ভালো লাগলে লাইক করিও, সুন্দর করে একটা কমেন্ট করিও, আর নতুন যারা আমার ভিডিওটা দেখে রায় প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিও আমার ভিডিও দেখে। আর এই যে দেখো প্যাকেটটা দিছে, করিটাও তোমার ভিডিওটা দেখা ওইটা রইল কেটে করিয়া দিছে। তো চলো এইটা দিয়ে আমার ব্লগটা শেষ করলাম, তো আবার দেখাইবো কালকে আর একটা সকালে নতুন আর একটা ভিডিওতে, নতুন আর একটা দিনে নতুন আর একটা কিছু নিয়ে। তো আমার চ্যানেলটাতে সবাই নজর রাখিও, আর লাইক কমেন্ট করিয়া যাইও, সাবস্ক্রাইব করে যাইও। চলো টাটা, গুড নাইট।